আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা রেস্টুরেন্টের শেয়ার করব। তো আমরা গিয়েছি হচ্ছে নিউ মার্কেট, পূর্ণিমা শাড়িতে যাব, কারণ পূর্ণিমা শাড়ি কম বেশি হচ্ছে সবাই চিনেন, অনেক কেনাকাটা আছে। তো ভেবেছি নিউ মার্কেট যেতে গিয়ে চলে যাই। তো যেতে যেতে আমাদের ক্ষুধা লেগে গেছে। এই নূর ম্যানশনের নিস্তাওয়ায় একটা রেস্টুরেন্টে আমরা বসে গেছি। রেস্টুরেন্টটা হচ্ছে, আমরা দোতলায় আসছি, রেস্টুরেন্টটার নাম অবশ্য খেয়াল নেই, আমার ভিডিও করা ছিল, বাট আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমার ছেলে এখানে হচ্ছে বল পেয়ে খেলা করতেছে। তো আমরা হচ্ছে অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, বিরিয়ানি অর্ডার করেছি, আর সেদেও হচ্ছে বলতেছে মানে ওর ক্ষুধা লেগেছে। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে এখানে মোটামুটি সবাই টিমই মানে কম বেশি পাওয়া যায়, তো সেইরকমভাবে বসলাম। তো আমাদের বিরিয়ানি চলে আসছে। তো যাই হোক, খাবারের মান এত পরিমাণে বাজে ছিল যা বলার মতো না। ওরা আসলে কি খাবার ভালো বা মানে ভালো খারাপ, এটা ওদের আসলে, আমার যেটা মনে হয়, ওদের কোনো মাথা ব্যথা নেই। কারণ এখানে তো হচ্ছে সব কাস্টমার হচ্ছে মানে নিত্যদিনের কাস্টমার, ওদের তো এরকমটা না যে মানে এখানে যারা কন্টিনিউ খায় তারাই খাবে আর কোনো লোক আসবে না, আসলে সেটা না। ওদের যেহেতু নিত্যদিনের কাস্টমার, তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় খাবারের মানে মানের দিকে ওদের ওইভাবে তেমন কোনো কেয়ার বা কিছুই নেই, ওরা ওই যেমন মনে হচ্ছে তেমনটাই আসলে বানাচ্ছে। ওদের এখানে বিরিয়ানি খেয়ে আমার মনে হচ্ছে যেন বিরিয়ানি খাওয়ার স্বাদই মিটে গেছে, মানে এতটা বাজে বিরিয়ানি আমার জীবনে আর আমি কোথাও খাইনি। তো যাই হোক, আমরা হচ্ছে খাবার দাবার শেষ করে তারপরে কেনাকাটা কমপ্লিট করে এবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমার ছেলে তো পুরো একদম টায়ার্ড হয়ে গেছে, কারণ বাচ্চাদের নিয়ে কিন্তু মার্কেটে যেতে মানে বাচ্চাটা খুবই মানে টায়ার্ড হয়ে যায়, যেটা বলার মতো না। ছো আমার ছেলে ওইটাই একটু ঘুমেছিল, এখন আবার উঠে একটু দুষ্টু করতেছে। ছো আমার এটা হচ্ছে নিউ পেজ, সবাই হচ্ছে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।